রহিম, আজ রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস 2020। আজকে আমি তোমাদের মাঝে যে ক্লাসটি উপস্থাপন করব, সপ্তম শ্রেণীর ICT। আশা করি তোমরা সবাই বাড়িতে বসে নিজের স্মার্টফোন দিয়ে ক্লাসটি উপভোগ করবে। তো আমরা জানি যে মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটি হচ্ছে, সেই অঙ্গটি হচ্ছে মস্তিষ্ক। যে মস্তিষ্কর সাহায্যে মানুষের সম্পূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে, আর এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণকারীর প্রধান হচ্ছে মানুষের মাথা, আমরা যেটাকে বলি মস্তিষ্ক। যদি মস্তিষ্ক কাজ না করে বা মস্তিষ্ক যদি খারাপ হয়, তাহলে আমরা তাকে পাগল অথবা বলি অ্যাবনর্মাল। সে ধরনের বর্তমান ICTর যুগ পৃথিবী, এই ICTর যুগে যেটা তার যে প্রধান যে অঙ্গ প্রত্যঙ্গের মূল যেটা, সেটা হচ্ছে প্রসেসর। যেমন মানুষেরটা হচ্ছে মস্তিষ্ক, কম্পিউটারেরটা হচ্ছে প্রসেসর। সেই প্রসেসর দিয়েই কম্পিউটারের বা ICTর যাবতীয় তথ্য দেওয়া নেওয়া এবং যাবতীয় কাজ প্রক্রিয়াকরণ করে সেটি সম্পূর্ণ করে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসেসর, অধ্যায় 2 এবং অধ্যায় 2 পার্ট 14। আমি মোহাম্মদ ফরহাদ আলী। তা প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করলাম একটু আগেই, যে প্রসেসরটা কী। প্রসেসর হচ্ছে কম্পিউটার, মোবাইল ফোন বা এই ধরনের ডিভাইসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে একটা প্রসেসর। মানুষের যেমন মস্তিষ্ক, তার যে ডিভাইসগুলো হচ্ছে হাত পা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেরকমই যে কম্পিউটারের, আবার কম্পিউটারের যে মোবাইল ফোন, আবার কম্পিউটার, এ ধরনের ডিভাইসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে মেইন যেটা, ওটা হচ্ছে প্রসেসর। তা প্রসেসর এটা কী? প্রসেসরটা হচ্ছে যে কম্পিউটারের ফোনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসেসর, ওর সংক্ষিপ্ত নাম হচ্ছে CPU। CPU হচ্ছে ইংরেজি শব্দ, যার পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে CPU, এর পূর্ণ রূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ যন্ত্র। এই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ যন্ত্রটাকে ওই প্রসেসর মস্তিষ্কের মাধ্যমে, যেমন মানুষের শরীরের বিভিন্ন কাজ সম্পাদন করে তার ওই মস্তিষ্কের সাহায্যে, সেরকমই কম্পিউটার এই প্রসেসরের সাহায্যে যাবতীয় প্রক্রিয়াকরণ কাজগুলো সম্পূর্ণ করে থাকে। যেমন এখনকার দিনে ক্যামেরা, মোবাইল ফোন, টেলিভিশন, গেম কনসোল, এ ধরনের হাইটেক যন্ত্রপাতি এই প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আজকের তাহলে জানলাম আমরা সবচেয়ে, আজকের দিনের সবচেয়ে আধুনিক প্রযুক্তিটাই হচ্ছে প্রসেসর, যা আবিষ্কার হওয়ার পর থেকেই পৃথিবী আজকে দ্রুতগতিতে উন্নয়নের দিকে যাচ্ছে ICT ডিভাইসগুলোর মাধ্যমে। তা প্রসেসর কিসের দ্বারা গঠিত? অবশ্যই মানুষের মস্তিষ্কের যেমন যা কিসের, অবশ্যই কোনো না বুদ্ধি, মেধা, এগুলো সেই প্রসেসরের মাধ্যমে, মস্তিষ্কের মাধ্যমে হয়। সেরকম এই প্রসেসরটা যেটা দিয়ে গঠিত, সেটা হচ্ছে অসংখ্য ইন্টারগ্রেটেড সার্কিট, অসংখ্য ইন্টারগ্রেটেড মানে সংযোগ তার দিয়ে তৈরি সেই সার্কিট, যেটাকে আমরা বলা হয় ICT দিয়ে। ICT অর্থটা হচ্ছে ইন্টারগ্রেটেড, সিতে হচ্ছে সার্কিট, এই দুটো জিনিস দিয়ে গঠিত হয়, যেটা আমরা বলি ট্রানজিস্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমাদের পূজে কয়টি অংশ নিয়ে প্রসেসর গঠিত, প্রসেসরটা কয়টি অংশ দ্বারা গঠিত থাকে? আমরা জানি প্রসেসর তিনটি অংশ নিয়ে গঠিত থাকে, এবং একটি হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, যেটাকে আমরা বলি যে হিসাব নিকাশ গণনাকারী যন্ত্র। হিসাব নিকাশের জন্য এই গাণিতিক যুক্তি ইউনিটটা অবশ্যই কম্পিউটারের CPU-এ দরকার হয়। এজন্য যে গাণিতিক যুক্তি ইউনিটটার
পূর্ণ রূপ হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এর কাজ যুক্তিমূলক যে কোনো সমাধান সে করতে পারে। দুই নম্বরটা হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিট। নিয়ন্ত্রণ ইউনিট একটা হচ্ছে গাণিতিক গেল, এরপর আসছে নিয়ন্ত্রণ, মানে সে কী করে কন্ট্রোল করে রাখে, ধারণ করে রাখে, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ, যেটাকে আমরা বলি কন্ট্রোল ইউনিট। এই অংশের মাধ্যমে বিভিন্ন কাজ গঠিত হয়। তিন নম্বর রেজিস্টার। রেজিস্টার হচ্ছে যে মেমোরি একটা আছে যেখানে থাকে, জমা হয়, যে কাজগুলো করা হয় সেই কাজগুলো যেখানে একটা স্থায়ীভাবে জমা হয় আর একটা অস্থায়ীভাবে জমা হয়, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। তো সেটা হচ্ছে রেজিস্টার। এই তিনটি অংশ নিয়ে প্রসেসরটি গঠিত। একটা হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট, রেজিস্টার, তিনটি অংশের মাধ্যমে প্রসেসর গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানব যে এই প্রসেসরটি কত সালে আবিষ্কার হয়েছিল। প্রসেসরটি মূলত 1971 সালে প্রথম মাইক্রো প্রসেসর কোম্পানি 4004 নামে এটি আবিষ্কার করেছিল, যার বিশ্বে তখন থেকে 71 সাল থেকে আইসিটির আরও প্রভাবটা বাড়তে থাকে। এই আইসিটি আবার যারা আবিষ্কারক, আমরা জানব যে তৈরি করে আবিষ্কারক, সেই প্রসেসর আবিষ্কারকের যারা আছে এরা টেড হস, ওনারা ইংরেজি আবিষ্কারক বিজ্ঞানী, টেড হস, স্টোন মেজর এবং ফেডারিগো ফ্যাগিন, এই তিনজন ব্যক্তি প্রসেসরটি আবিষ্কার করেছে। এরা কোথায়? জাপানের নাগরিক সবাই। এই জাপানের তিনজন নাগরিকে 1971 সালে প্রথম প্রসেসরটি আবিষ্কার করে। তো প্রসেসর কিন্তু তার নিজস্ব ভাষা বোঝে, ও অন্যের ভাষা না বুঝে, সে নিজস্ব ভাষা বোঝে একমাত্র দুইটি অক্ষর দ্বারা বোঝে। দুটি অক্ষর হচ্ছে, একটি অক্ষর হচ্ছে জিরো, একটি অক্ষর হচ্ছে জিরো। এই জিরো দ্বারা প্রথম সংখ্যা বোঝায় আমরা জানি, সেই জিরো, আর একটি হচ্ছে ওয়ান। শিক্ষার্থীবৃন্দ, প্রসেসর তার নিজস্ব ভাষা বোঝে, একটি ভাষা হচ্ছে জিরো, একটি ভাষা হচ্ছে ওয়ান, এই দুইটা ভাষাই সে জানে যে কম্পিউটারের সংখ্যার দুটা সংকেত, আমরা সেই সংকেত দুটো হচ্ছে একটা জিরো আর একটা ওয়ান, এই দুটি অর্থ দ্বারাই সে তার নিজস্বের যে ধারণ ক্ষমতা সেটা সে বুঝে নেয়, যার অর্থ হচ্ছে জিরো এর সংখ্যা আমরা জানি সমান সমান হচ্ছে দুই, সংখ্যা আছে দুইটা, একটি জিরো, একটি হচ্ছে জিরো আর একটি হচ্ছে ওয়ান, সংখ্যা হচ্ছে দুই, প্রসেসর কিন্তু সেটাই জানতেছে বা সেটাই জানে। আর একটি হচ্ছে যে ওয়ান, ওয়ানের সংখ্যা হচ্ছে তিন, ওয়ান ওয়ান এর সংখ্যা হচ্ছে থ্রি, যা আমরা জানি ফাইভ, এই ফাইভ ভোল্ট, এখানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে তিন, এই হচ্ছে দুই আর এক তিন, এই জন্য হচ্ছে ওটাকে ফাইভ ভোল্ট বলা হয়। কম্পিউটার তার ভাষায় ভোল্ট নির্ধারণ করার জন্য জিরো থেকে ওয়ান এই দুটা সংখ্যা বুঝতেছে, একটি সংখ্যা হচ্ছে থ্রি, একটি সংখ্যা হচ্ছে ফাইভ, এই হচ্ছে ভোল্ট। আমরা পৃথিবীতে নানা ধরনের কোড ব্যবহার করি, যা আমরা কম্পিউটারে, আইসিটিতে, ল্যাপটপে, স্মার্টফোনে বিভিন্ন সংখ্যার মাধ্যমে আমরা পৃথিবীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করি, ইনফরমেশন মানে তথ্য আমরা নিতে পারি, সেই কোডগুলো যাকে আমরা বলি আস্কি। এই আস্কির মধ্যে যে বিটগুলো আছে, বিট হচ্ছে আটটা, জিরো থেকে যে বিটগুলো আছে সংখ্যা, এই বিট হচ্ছে আটটি বিট, যেটা এই সংখ্যাগুলোকে বলা হয় বিট সংখ্যা। আমি এর আগেই বলছিলাম যে কম্পিউটার তার নিজস্ব ভাষা বোঝে, সে ভাষাটি হচ্ছে জিরো থেকে ওয়ান, এখানে হচ্ছে সংখ্যা চার, চার, চারটা সংখ্যা হচ্ছে সমান আট, আমরা এইটাকে বলি বিট। আমরা এইটাকে বলি বিট।
এই সংখ্যাগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সেই বিটের মধ্যে আমরা এর আগেও জানছিলাম যে কোড একটি হচ্ছে A009, সেটা হচ্ছে কোড 01, এটা হচ্ছে সংখ্যা। আমরা দেখলাম যে এ দিয়ে তারা সে বলছে, এটা হচ্ছে একটি সংখ্যা যার সংখ্যাটা হচ্ছে বিট। এই বিট দিয়ে বলা হচ্ছে যে বাইনারি অঙ্কের যে সংখ্যাগুলো আছে, এই বাইনারি অঙ্কের সংখ্যা যে 8টা সংখ্যা দিয়ে হয় বিট, আর এই 0 থেকে এখানেও আমাদের সংখ্যা হচ্ছে 8টি, সেই 8টি সংখ্যা হচ্ছে যার মান হচ্ছে 0 বা এ। এই এ দ্বারা আমরা বিটকে সাধারণত আমরা সংখ্যা হিসেবে ধরে নিয়ে থাকি। সাধারণত এই ধরনের সংখ্যা দ্বারাই কম্পিউটারের আইসিটির প্রসেসরের মাধ্যমে বিভিন্ন গাণিতিক যুক্তি, লজিক যুক্তি এবং নিয়ন্ত্রণ যুক্তি এগুলো প্রসেসর করে থাকে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়টি আরও ভালোভাবে তোমরা পড়বা এবং বাসায় দেখবে। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কীভাবে আমরা প্রসেসরের মাধ্যমে আইসিটি যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করে তা জানতে পারবো। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।